বাবলু ক্লাসে ফার্স্ট হলো, তাতে সবাই খুব খুশি। ফার্স্ট হওয়ার পুরস্কার হিসেবে ছোট মামা বাবলুকে একটা গিফট দিলেন, গুড লাক ফর এভার রিফিল পেন, আর বললেন এটাও দারুণ কলম, আমি লিখি তোর আব্বুও লেখেন, এর কালি যেমন গাঢ় তেমনি লেখা হয় চমৎকার, লেখার উপর পানি পড়লেও লেখা ধেবড়ে যাবে না। বাবা যে সে কলম না, নামটা মনে রাখবে, গুড লাক ফর এভার রিফিল পেন। নতুন গুড লাক ফর এভার রিফিল পেন পেয়ে বাবলু তো মহা খুশি। বাবলি আপুকে দেখে দেখিয়ে ওই কলমে সে ছড়া লিখল, বাবলি আপু বোকা খেয়ে গেল ধোকা, বাবলু অনেক চালাক পেল ফর এভার গুড লাক। বাবলি আপু তো হিংসায় জ্বলে গেল, তাই সে ঠিক করলো রাতেই বাবলুর গুড লাক ফর এভার রিফিল পেনটা হাপিস করে দিতে হবে। সে দেখেছে রোজ রাতে শোয়ার আগে বাবলু তার সাধের গুড লাক ফর এভার রিফিল পেনটা পেন্সিল বক্সে ঢুকিয়ে রাখে, তারপর পেন্সিল বক্সটা ঢুকিয়ে রাখে ড্রয়ারের ভিতর। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, বাবলি আপু পা টিপে টিপে চলে গেল বাবলুর ঘরে, আস্তে করে ড্রয়ারটা খুলল। পেন্সিল বক্স খুলতে গিয়ে খুটুস খুটুস শব্দ হলো, আর বাবলি আপু ভয় আটকে উঠলো, কিন্তু বাবলু তো ঘুমিয়ে কাদা, কিছুই টের পেল না। কিন্তু পেন্সিল বক্স হাতে নিয়ে দেখে গুড লাক ফর এভার রিফিল পেনটা নেই সেখানে। তখনই দরজার হাতলে খুট করে শব্দ হলো, কেউ যেন ঘরে ঢুকছে। বাবলি আপু তাড়াতাড়ি লুকিয়ে গেল আলমারি আড়ালে। আলমারি আড়াল থেকে বাবলি আপু দেখতে পেল ঘরে ঢুকেছে ডাবলু ভাইয়া। এদিক ওদিক দেখে নিয়ে ডাবলু ভাইয়া সাবধানে হাত ঢুকিয়ে দিল বাবলুর বালিশের নিচে, কিন্তু কিছুই পেল না, খালি হাতটা বের করে অবাক হয়ে গেল ভাইয়া। আর তখনই দরজায় আবার শব্দ, ডাবলু ভাইয়া তাড়াতাড়ি লুকিয়ে গেল পর্দার আড়ালে। আড়াল থেকে ভাইয়া আপু দুজনেই দেখলো ঘরে ঢুকেছে ছোটু খালা। সে কি ছোটু খালা তো কলেজে পড়েন, তিনিও কি বাবলুর কলম হাফিস করতে চান। ছোটু খালা বালিশের নিচে আর ড্রয়ারের ভিতর দেখলেন, কিন্তু কিছু পেলেন না, পাবেন কি করে, এখান তো আগেই বাবলি আপু আর ডাবলু ভাইয়া খোঁজা শেষ। আর তখনই ঘরের আলো চলে উঠল, সবাই দেখলো বিছানে উঠে বসেছে বাবলু। সবাই অবাক, বাবলু কি তাহলে ঘুমায়নি? বাবলু ডাকলো, বাবলি আপু বেরিয়ে এসো আলমারি আড়াল থেকে, বেরিয়ে এসো ডাবলু ভাইয়া, তুমিও বেরিয়ে এসো পর্দার আড়াল থেকে, আর ছোট খালা তুমিও তো পর্দার আড়ালে, সবাই বেরিয়ে এসো। সবাই বেরিয়ে এলো, সবাই ধরা পড়ে গেছে গুড লাক ফর এভার রিফিল পেনটা সবার চাই। আসলে গুড লাক ফর এভার রিফিল পেন এত ভালো লেখে যে সবাই এটা পেতে চায়, এটা দিয়ে লিখতে চায় গুড লাক ক্রিয়েটিং সাকসেস।